এই মুভিতে আমরা একটা ফিকশনাল দেশ দেখতে পাই যার নাম ছিল লেটলকা। অর্থাৎ এই দেশটি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছিল এবং এখানকার নিয়মকানুন আসল সমাজ জীবন থেকে আলাদা ছিল, আর এসব করার প্রধান কারণ ছিল ট্যুরিস্টদের আকৃষ্ট করা। গল্পের শুরুতেই দেখা যায় গল্পের মেইন ক্যারেক্টার জেমস ফস্টার আর এম ফস্টার এই দেশটিতে ঘুরতে আসে, আর তারা ঘুম থেকে উঠে হোটেলের মর্নিং বাফেট খেতে যায়। সেখানে একজন স্টাফ বলে লেটলকাতে রেনি সিজন আসতে চলেছে, আর ঝড় বৃষ্টি আসার আগের এই সময়টাকে লোকাল লোকেরা অ্যাম্ব্রাম্যাক অথবা দ্য সামনিং বলে, এবং এই সময়টাতে তারা নাচ গান করে প্রিয় মানুষদের সাথে সেলিব্রেট করে কাটায়। এখানেই হোটেলের স্টাফদের অদ্ভুত কিছু মুখোশ পরে থাকতে দেখা যায় যেটা হোটেলের গেস্টরাও হোটেল থেকে কিনতে পারত। এর পরের দৃশ্যে জেমসের সাথে গ্যাবি আর অ্যালবান নামের এক কাপলের পরিচয় হয়। গ্যাবি বলে তারা জেমসের লেখা বই পড়েছে আর তারা জেমসের ফ্যান, এবং জেমসকে তারা ডিনারে ইনভাইট করে। সে রাতে জেমস আর এম ডিনারে যায় আর সেখানে তারা একে অপরের প্রফেশনের ব্যাপারে আলোচনা করে। গ্যাবি জানায় সে জেমসের লেখা বইয়ের সেকেন্ড পার্টের জন্য 6 বছর ধরে অপেক্ষা করছে, আর তাদের আলোচনা থেকেই জানা যায় গ্যাবি একজন অ্যাক্ট্রেস আর তার হাজব্যান্ড অ্যালবান আগে আর্কিটেক্ট ছিল কিন্তু এখন লস অ্যাঞ্জেলাসে একটা জার্নাল চালায়। অন্যদিকে জেমসের আগের বইটা তেমন বিক্রি হয়নি, তাই সে ফিনান্সিয়ালি তার ওয়াইফ এমের ওপর ডিপেন্ডেন্ট। এরপর দেখা যায় ডিনারের শেষে গ্যাবি আর জেমস ডান্স ফ্লোরে ডান্স করছে আর তাদের দুজনের পার্টনার বার কাউন্টারে বসে ড্রিঙ্ক করছে। এখানে গ্যাবি আর অ্যালবান তাদেরকে ঘুরতে যাওয়ার জন্য বললে তারা রাজি হয়ে যায়, কিন্তু সকালে যখন তারা তাদের রিসর্ট থেকে বেরোচ্ছিল তখন এম জেমসকে বলে এই দেশে ক্রাইমের রেট খুবই বেশি, তাই তাদের অপরিচিত কারোর সাথে এভাবে যাওয়াটা উচিত হবে না। যদিও জেমস এটা বলে কনভিন্স করে যে তারা হয়তো এখানে প্রথমবারের জন্য এসেছে, কিন্তু গ্যাবিরা এখানে এর আগেও অনেকবার এসেছে, তাই তাদের সাথে থাকলে কোনো সমস্যা হবে না। তারপর তারা মিস্টার থ্র্যাশ নামে একজনের থেকে একটা গাড়ি ভাড়া করে আর বিচে ঘুরতে যায়। সেখানে তারা ড্রিঙ্ক করে, খাবার খায়, কিন্তু এই সময় হঠাৎ একটা আনএক্সপেক্টেড ঘটনা ঘটে যায়। জেমস যখন টয়লেট করতে যায় তখন গ্যাবি পিছন থেকে এসে জেমসকে মাস্টারবেট করে দেয়। এই আশ্চর্যজনক ঘটনায় জেমস অবাক হয়ে যায়। অ্যালবান প্রচুর ড্রাঙ্ক থাকায় রাতে ফেরার সময় জেমস গাড়ি চালাচ্ছিল, কিন্তু একটু পরই গাড়ির হেডলাইটের সমস্যা শুরু হয়ে যায় যার ফলে গাড়ির সামনে হঠাৎ একটা লোক চলে আসে, আর জেমস তাকে দেখতে না পেয়ে তার ওপর দিয়েই গাড়ি চালিয়ে দেয় এবং লোকটি সেখানেই মারা যায়। এম পুলিশকে ইনফর্ম করতে চাইলে গ্যাবি বলে এটা কোনো সিভিলাইজড দেশ না, পুলিশকে খবর দিলে পুলিশ তাদের দুজনকে জেলে ভরে দেবে আর এমকে রেপ করবে, তাই তারা ভয় পেয়ে গাড়ি চালিয়ে রিসর্টে চলে যায়। কিন্তু সকাল হতেই পুলিশ এসে জেমস আর এমকে পুলিশ স্টেশনে নিয়ে যায় এবং তাদের দুজনকে আলাদা ঘরে রাখা হয়। জেমসকে যে অফিসার ইন্টারোগেট করতে আসে তার আঙ্কেল ছিল মিস্টার থ্র্যাশ, যার থেকে তারা গাড়ি রেন্ট নিয়ে ঘুরতে গিয়েছিল। তাই ওই অফিসার তার আঙ্কেলকে বাঁচানোর জন্য জেমসকে দিয়ে জোর করে স্বীকার করায় সে মিস্টার থ্র্যাশের গাড়িটা চুরি করেছিল। এরপর অফিসার থ্র্যাশ জেমসকে বলে এই দেশের রুলস অনুযায়ী কেউ যদি কাউকে মেরে ফেলে তাহলে সেই মৃত ব্যক্তির ফ্যামিলির বড় ছেলে দোষীকেও সবার সামনে মেরে ফেলবে, আর তার ফ্যামিলিতে যদি কোনো পুরুষ না থাকে তাহলে গভর্নমেন্ট সেই কাজ করবে। যদিও জেমস যাকে মেরেছিল সে একজন চাষি ছিল এবং তার 9 বছরের একটা ছেলেও ছিল, তাই অফিসার থ্র্যাশ তার সামনে দুটো অপশন রাখে, এক তো সেই 9 বছরের ছেলের হাতে মৃত্যু, নয়তো জেমসকে মোটা অঙ্কের একটা জরিমানা দিতে হবে আর জেমসের একটা ক্লোন তৈরি করে আসল জেমসের বদলে ক্লোনটাকে এক্সিকিউট করা হবে এবং জেমস বেঁচে যাবে। জেমস দ্বিতীয় অপশনটাই চুজ করে আর সে ফাইন দিয়ে দেয়। তারপর তার ক্লোন বানানোর জন্য তাকে উলঙ্গ করে একটা ঘরে ঢুকিয়ে দেওয়া হয় যেটা লাল রঙের লিকুইড দিয়ে ভরা ছিল এবং তাতে আরও কিছু কেমিক্যাল ছিল। এরপর জেমসের কিছু ভিশনস আসে আর তার পরের দৃশ্যে সে চোখ খুলে দেখে সে পুলিশ স্টেশনে হসপিটালে শুয়ে আছে আর এম তার সামনে বসে আছে। এম তাকে বলে তার ক্লোনিং টেকনোলজি সাকসেসফুল হয়েছে। এরপর তারা নিচে জেমসের ক্লোনটাকে দেখতে যায় যেটা এতটাই পারফেক্ট ছিল যে কে আসল কে নকল বোঝা যাচ্ছিল না, আর সেই ক্লোনের মধ্যে জেমসের সব মেমারিও ট্রান্সফার করা হয়েছিল। এরপর একটা হলে জেমসের ক্লোনকে মৃত ব্যক্তির ফ্যামিলির সামনে বেঁধে রাখা হয় যেখানে সেই 9 বছরের বাচ্চা তাকে বারবার ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলে।
এই দৃশ্য দেখে এম খুবই ডিস্টার্বড ফিল করে, কিন্তু জেমসের মুখে একটা হালকা ডেভিল হাসি দেখা যায়। পরের দৃশ্যে অফিসার থ্রাশ জেমসকে জেমসের ক্লোনের ছাই দেয় সুভেনির হিসাবে সাজিয়ে রাখার জন্য। তারপর হোটেলে ফিরেই এম ব্যাগ গোছাতে শুরু করে বাড়ি ফেরার জন্য, কিন্তু জেমস তার পাসপোর্ট খুঁজে পায় না। তাই জেমস এমকে চলে যেতে বলে আর বলে সে কিছুদিনের মধ্যেই একটা ব্যবস্থা করে খুব তাড়াতাড়ি ফিরে আসবে। এম সেটাতে রাজি হয় না, তাই জেমস হোটেলের রিসেপশনে গিয়ে তাদের বুকিংস বাড়িয়ে নেয়। এখানে তার সাথে গ্যাবির দেখা হয়। এই সময় গ্যাবি জেমসের কাছে ক্ষমা চেয়ে নেয় আর তাকে ড্রিঙ্কের জন্য ইনভাইট করে। গ্যাবি বলে অ্যালবান এখানে একটা ইনফিনিটি পুল ডিজাইন করার কন্ট্রাক্ট পেয়েছিল, কিন্তু সেখানে কাজ করার সময় দুজন মারা যায় আর তখনই অ্যালবান এবং গ্যাবিও ক্লোনিং টেকনোলজির ব্যাপারে জানতে পারে। এরপর গ্যাবি জেমসকে তার ভিলাতে নিয়ে যায়, যেখানে আগে থেকেই অ্যালবান সহ আরও কিছু বন্ধু থাকে আর জানা যায় তারাও আগে কোনো না কোনো ক্রাইমের জন্য ক্লোনিং টেকনোলজি ফেস করেছে। তাদের মধ্যে একজন মজা করে বলে সে আজও বুঝতে পারে না যাকে মেরে ফেলা হয়েছিল সেটা আসল নাকি সে নিজে আসল। মুভিটা দেখার সময় যদিও আমারও এই জিনিসটাই মনে হয়েছিল। এরপর তারা একটা গেম খেলার জন্য জেমসকে রাজি করায়। ওই রিসর্টের মালিক রিসেন্টলি একটা গোল্ড মেডেল জিতেছিল আর তারা সেটাই মজা করে চুরি করতে চায়। তারা সেই অদ্ভুত মুখোশগুলো পরে মালিকের বাড়ি যায় আর সেখানে মালিক সহ তার গার্লফ্রেন্ড আর তার কাজের মহিলাকে বন্দি বানিয়ে নেয়। এখানে গ্যাবি জেমসকে বলে গুলি করে কাউকে কখনো মেরে দেখা উচিত, এতে এক অদ্ভুত আনন্দ আছে, যদিও জেমস তাতে রাজি হয় না। ঠিক এই সময় সেই বাড়ির একজন সিকিউরিটি হঠাৎ তাদের উপর গুলি চালাতে শুরু করে, গ্যাবিও গুলি চালাতে শুরু করে, যার ফলে মালিক, তার গার্লফ্রেন্ড, কাজের মহিলা এবং সিকিউরিটি সবাই মারা যায় আর অ্যালবানের পায়েও গুলি লেগে যায়। তাই অ্যালবানকে নিয়ে তারা জেমসের হোটেল রুমে যায়। সেখানে বলিউড থিমের একটা ডান্স শো চলছিল। তারা যখন রুমে যায় তাদের দেখে এম খুব অবাক হয়ে যায় এবং খুবই রেগে যায়। তারপর আবার তাদেরকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয় আর আবার তাদের থেকে মোটা অঙ্কের জরিমানা নিয়ে তাদের ক্লোন বানিয়ে ক্লোনগুলোকে মেরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এরপর জেমস হোটেল রুমে ফেরে আর এম তাকে ফেলেই সেখান থেকে নিজের দেশে চলে যায়। পরের দৃশ্যে জেমস বিচের পাশে বসে থাকে, সেখানে গ্যাবি এসে জানতে পারে এম নিজের দেশে ফিরে গেছে। তখন গ্যাবি জেমসকে কেস করে এবং রুমে নিয়ে গিয়ে একটা লোকাল ড্রাগ ইউজ করায়। তারপর তারা দুজনে মিলিত হয় এবং ড্রাগসের কারণে জেমস অদ্ভুত ধরনের হ্যালুসিনেট করতে থাকে। পরের দৃশ্যে দেখা যায় সবাই একসাথে বসে মজা করছে, তখন তাদের গ্রুপের একজন বলে ইমিগ্রেশন অফিসে তার এক পরিচিত আছে এবং সে জানতে পেরেছে অফিসার থ্রাশের জন্যই জেমসের পাসপোর্ট আটকে আছে। তাই তারা অফিসার থ্রাশকে মারার প্ল্যান বানায়। সেই মতো তারা অফিসার থ্রাশকে কিডন্যাপ করে আনে আর তার মুখ কাপড় দিয়ে ঢেকে রাখে। এরপর জেমস সেই লোকাল ড্রাগসটা আবার নেয় আর অফিসার থ্রাশকে প্রচুর লাথি ও ঘুষি মারে। তারপর জেমস সহ অনেকেই থ্রাশের গায়ে টয়লেট করে দেয় আর তখনই গ্যাবি মাস্কটা সরিয়ে দেয় এবং দেখা যায় সেটা আদৌ অফিসার থ্রাশ ছিল না, সেটা আসলে জেমসেরই আরেকটা ক্লোন, যেটাকে গ্যাবি ও তার বন্ধুরা অফিসার থ্রাশকে টাকা খাইয়ে বানিয়েছিল জেমসের সাথে মজা করার জন্য। কিন্তু এসব দেখে জেমস খুবই ভয় পেয়ে যায় আর নিজেকে রুমের মধ্যে আটকে দেয়। এখানেই দেখা যায় সে আসলে নিজেই নিজের পাসপোর্টটা এতদিন লুকিয়ে রেখেছিল বাথরুমে, কারণ সে এই শহরে মজা পেতে শুরু করেছিল এবং এখান থেকে যেতে চাইছিল না। কিন্তু পরের দিন সকালে সে পাসপোর্ট নিয়ে এয়ারপোর্টের দিকে রওনা দেয়, কিন্তু মাঝরাস্তায় গ্যাবি আর তার গ্রুপ বন্দুকের জোরে বাস থামিয়ে জেমসকে নিচে আসতে বাধ্য করে। তারপর তারা জেমসকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যেতে থাকে আর যেতে যেতে গ্যাবি জেমসকে বলে সে কখনোই জেমসের ফ্যান ছিল না, সে আসলে একটা ইডিয়েট কাউকে খুঁজছিল এই শহরে মজা করার জন্য। আর এও বলে সে চেয়েছিল জেমসকে ফাঁসাতে, কিন্তু জেমস এতটাই বোকা যে সে নিজেই অ্যাক্সিডেন্টটা করে ফেলে, যার ফলে গ্যাবিকে আর নিজের থেকে কোনো কিছুই করতে হয়নি। এই সময় সুযোগ বুঝে জেমস জঙ্গলের মধ্যে পালানোর চেষ্টা করলে গ্যাবি আন্দাজে গুলি করতে থাকে, যার একটা গুলি জেমসের পায়ে লেগে যায়। সে কোনো রকমে একটা বাড়ির সামনে পৌঁছালে সেই বাড়ির লোকেরা তাকে সুস্থ করে তোলে। এই সময় তার প্রচুর ভিশনস আসতে থাকে, যার মধ্যে সেই ন বছরের বাচ্চাটিকে সে দেখতে পায় যে তাকে গলা টিপে মারতে চাইছে এবং এমকেও দেখতে পায় গ্যাবির পুরো গ্রুপের সাথে। তখনই তার জ্ঞান ফেরে আর সে বাইরে আসতেই দেখে গ্যাবি তার টিম নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে।
গ্যাবি তাকে বলে তারা জেমসের সাথে একটা গেম খেলতে চায়। যে গেমটা খেলার পর জেমসের ট্রান্সফরমেশন কমপ্লিট হবে, মানে জেমসও তাদের মতোই ইভেল রূপ ধারণ করবে। আর গেমটা হলো জেমসকে একটা কুকুরকে মারতে হবে। তারা জেমসের হাতে একটা ছুরিও দিয়ে দেয়। তারপর কুকুরটাকে আনা হলে দেখা যায় সেটা আসল কুকুর নয়, বরং জেমসেরই একটা ক্লোন, যে ড্রাগসের কারণে নেশাগ্রস্ত ছিল। জেমস আর ক্লোনকে মারতে চায় না, সে ছুরিটা ছুঁড়ে ফেলে দেয়। আর এই সময় জেমসের ক্লোনকে তার উপর ছেড়ে দেওয়া হয় এবং বাধ্য হয়ে জেমস নিজের ক্লোনকে মেরে ফেলে এবং সে খুবই ভেঙে পড়ে। তখন গ্যাবি উপহার স্বরূপ জেমসের ক্লোনের রক্ত নিজের ব্রেস্টে লাগিয়ে জেমসকে নিজের ব্রেস্ট ফিড করায়। সম্ভবত এটা সিম্পলাইজ করে এখন গ্যাবি জেমসকে পুরোপুরি নিজের স্লেভ বানিয়ে ফেলেছে এবং তাদের মার্ডারার গ্রুপের একজন বানিয়ে ফেলেছে। পরের দিন সকালে বাসে করে সবাই এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেয় এবং সবাইকে একদম স্বাভাবিক দেখাচ্ছিল, যেন এই শহরে কিছু অস্বাভাবিক হয়নি বা তারা কিছুই করেনি। তাদেরকে একদম নর্মাল ট্যুরিস্টদের মতোই লাগছিল যারা ট্যুর শেষ করে বাড়ি ফিরছিল। এয়ারপোর্টে নেমে অ্যালবান খুব স্বাভাবিকভাবে জেমসকে বাই বলে আর বলে আবার পরের বছর দেখা হবে। আসলে তারা নিজেদের মার্ডারের রূপ থেকে বেরিয়ে নর্মাল মানুষ সেজে বাড়ি ফিরছিল। এরপর দেখা যায় জেমসের ফ্লাইট ছেড়ে চলে যায়, কিন্তু জেমস যায় না। আর শেষ দৃশ্যে দেখা যায় এখানকার ট্যুরিজম সিজন শেষ হয়ে গেছে এবং বর্ষাকাল চলে এসেছে, কিন্তু জেমস ওই রিসর্টেই একা একা বৃষ্টির মধ্যে বসে আছে। এই মুভির এন্ডের অনেক রকম ব্যাখ্যা হতে পারে, যেমন জেমস এইসব ঘটনার ফলে মানসিকভাবে এতটাই বিধ্বস্ত হয়ে পড়ে যে সে আর স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার সাহস করতে পারে না, অথবা হয়তো আসল জেমসকে এই মুভির প্রথমেই মেরে ফেলা হয় আর এটা শুধুই তার ক্লোন ছিল, যার ফলে তার মধ্যে আর কোনো মানসিক অনুভূতি বেঁচে ছিল না। আর এই মুভির মাধ্যমে যেটা বোঝানো হয়েছে সেটা হলো, যদি কোনো মানুষ বোঝে সে যত বড়ই ক্রাইম করুক না কেন তবুও তার কিছুই হবে না, তাহলে যে কোনো মানুষের মধ্যে থেকেই তার ইভেল রূপটা বাইরে বেরিয়ে আসবেই। আর এই কারণেই এই মুভিতে গ্যাবি আর তার পুরো টিম প্রতি বছর এই ফিকশনাল দেশে আসে তাদের ইভেল ডিজায়ার ফুলফিল করতে, তারপর আবার তারা স্বাভাবিক মানুষ হিসাবে নিজেদের আসল জীবনে ফিরে যায়। আর এই শহরটা হয়তো কোনো ধনী ব্যক্তিদের গ্রুপ দ্বারা কৃত্রিমভাবে তৈরি, তাই সম্ভবত এখানকার সমস্ত মানুষই রিসর্টের মানুষ, ল অ্যান্ড অর্ডারের মানুষ, এমনকি গ্রামবাসীরাও হয়তো ক্লোন টেকনোলজির দ্বারাই তৈরি। তাই এখানে এসে কেউ কোনো ক্রাইম করলে কারোর কোনো যায় আসে না, উল্টে যারা এই কৃত্রিম শহর তৈরি করেছে তাদের আরও বেশি প্রফিট হয়। যদিও এগুলো সম্পূর্ণ আমার অ্যানালাইসিস, এবার আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আমাদের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর যদি আপনি জানতে চান একটা শহরকে কেন সম্পূর্ণ সভ্যতা থেকে আলাদা করে রাখা হয়েছিল আর কেনই বা সেই শহরের মরুভূমির মধ্যে অবস্থিত একটা পাহাড়ে শুধুমাত্র মেয়েদের যাওয়া বারণ ছিল, তাহলে ডান দিকের ভিডিওটিতে ক্লিক করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।